ব্রোস্টকিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় 10 বছরে যা শেখালো ভারতীয় বাংলা সিরিয়াল। ভারতীয় বাংলা সিরিয়াল ফিকশন ধারাবাহিকের ইতিহাস বছর 30-এরও বেশি। যদি সিরিয়াল ফিকশন ব্যাপারটা অনেক পরে এসেছে, বেশ অনেক কটা পর্যায় পেরিয়ে এসেছে ভারতীয় বাংলার ফিকশন ধারাবাহিকের এই ইন্ডাস্ট্রি, এই মুহূর্তে যে পর্যায়ে চলছে তাও মোটামুটি বছর 10 হলো। এই 10 বছরে ভারতীয় বাংলা দর্শক কিন্তু অনেক কিছুই শিখেছে ভারতীয় বাংলা সিরিয়াল থেকে। এবার দেখে নিই ভারতীয় বাংলা সিরিয়াল ফিকশন ধারাবাহিক থেকে এই 10 বছরে দর্শক কি কি শিখেছে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে জীবনে সাজগোজ খাওয়া দাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সাত সকালে উঠে বরকে বেডটি দেওয়ার আগে যদি বেনারসি শাড়ি ও এক গা গয়না পরে সেজে না ফেলা যায়, তবে দিনটাই মাটি। শ্বশুরবাড়ি যত অত্যাচারই করুক না কেন, কুচুটে ননদ ছোটজা বিগড়ে যাওয়া দেওর খুন করে লাশ গুম করে দেওয়ার চেষ্টা করলেও তাদের ক্ষমা করে দিতে হবে। ঘর এক মন্দির ভেবে তাদের সবাইকে আনকন্ডিশনালি ভালোবেসে যেতে হবে। নিজে দাঁড়িয়ে থেকে যদি অন্য কোনো মেয়ের সঙ্গে বরের বিয়ে না দেওয়া যায় এবং তারপরও একই বাড়িতে ন্যাকা বোকা ভালো মানুষ সেজে না থাকা যায়, তবে তো জীবনে কোনো মানেই হয় না। যেসব ছেলেরা সিঙ্গেল জীবন সঙ্গীর সন্ধানে রয়েছে তাদের জন্য অব্যর্থ টিপ, ভালো মেয়েরা শাড়ি পরে বড়জোর কুর্তি বা সালোয়ার কামিজ এবং তাদের দুর্গা ঠাকুরের মতো এক ঢাল কোমর ছড়িয়ে যাওয়া ঢেউ খেলানো চুল থাকে, আর বদমাশ মেয়ের লক্ষণ শর্ট হেয়ার কাট, বিচিত্র রঙের হাইলাইটস ও ওয়েস্টার্ন ওয়্যার। বিয়ে এবং শ্বশুরবাড়ির সেবায় মেয়েদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত, তাই তাদের পড়াশোনা শিক্ষা দীক্ষা খুব একটা প্রয়োজন নেই। প্রয়োজন তখনই আছে যদি হঠাৎ শ্বশুরবাড়ির মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তখন একমাত্র তাকেই ব্যবসার হাল ধরতে হয়। এই সবগুলোকে জেনারেল টেন্স বলা যায়, যা বিগত 10 বছরে ধারাবাহিকগুলোতে বড্ড বেশি করেই চোখে পড়ছে। তবে তার মানে এই নয় যে ব্যতিক্রম নেই, কিন্তু সেই ধারাবাহিকগুলোর সংখ্যা খুবই নগণ্য। এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।